সমস্ত অংশের মানুষের দীর্ঘ শতবর্ষ পেরিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আমাদের যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ চলার আজকে 130 পেরিয়ে 131তম বর্ষের দিকে আমরা এগিয়ে চলছি এবং বিগত দিনগুলির মতো এবছরও আমরা যারা প্রাক্তনী প্লাস বর্তমানে যারা স্কুলের ছাত্র আছে শিক্ষক অশিক্ষক শিক্ষিকা তাদেরকে নিয়ে আমরা প্রতি বছর 35টা বার্ষিকীর একটি অনুষ্ঠান করে থাকি এবং সেখানে আমরা যেমন 1975 ব্যাচ আমাদের থেকে সিনিয়র যারা স্বপন নন্দী এন কে দত্ত তাদের মতো অরুণোদয় সাহা আমাদের থেকে তারা সিনিয়র তারাও এই অনুষ্ঠানে দীর্ঘদিন সমানে পার্টিসিপেট করেন তো সবাইকে নিয়ে চলার ক্ষেত্রে আমাদের ইদানিংকালে আমরা যেটা শুরু করেছি ঠিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আমরা এবছর থেকে বিশেষ করে কতগুলো উদ্যোগ নিয়েছি যেমন বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এগুলো আমরা করেছি সেখানে বসে আঁকো প্রতিযোগিতায় 1000-এর উপর বাচ্চা শিশুরা এইবারে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যাদেরকে নির্বাচক মণ্ডলী মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে আজকে সন্ধ্যাবেলা বিকেলবেলা এখানে ফিরে এসে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আর গুণীজন সম্বর্ধনা আছে সামাজিক দায়বদ্ধতার দিকে উমাকান্ত একাডেমির প্রাক্তনীরা এক ধাপ এগিয়ে আসবে এবং রাজ্যবাসীর সমস্ত অংশের মানুষের এই ব্যাপারে আমরা সহযোগিতা করব ধন্যবাদ গেছেন এই কথাই বার্তা বাহিন যে আমরা উমাকান্ত একাডেমি এখন একটি হাসির প্রতিষ্ঠান আমি উচ্চারণ করতে চাই উমাকান্ত একাডেমি আজ শুধু Yeah.